নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর WBCS 2023 প্রিলিমস এবং মেন্সের জন্য ব্যাচ ওয়ান এবং ব্যাচ টু যে দুটো আমি লঞ্চ করেছিলাম দুটোই কিন্তু ফুল হয়ে গেছে, অর্থাৎ ব্যাচ ওয়ান এবং ব্যাচ টুর রেজিস্ট্রেশন আর নেওয়া হচ্ছে না। তো যারা এখনও পর্যন্ত ব্যাচ ওয়ান ব্যাচ টুতে জায়গা পাননি, যাদের ইচ্ছে ছিল ব্যাচ ওয়ান ব্যাচ টুতে আসার কিন্তু তারা নিতে পারেননি, তাদের জন্য শেষ সুযোগ। তো নেক্সট ব্যাচ থ্রি তো এখানে আসবে না, তবে আপনাদের আছে ব্যাচ ওয়ান এবং ব্যাচ টুতে এগেইন জয়েন হওয়ার একটা সুযোগ দেওয়া হচ্ছে। যারা যারা জয়েন হতে চান তারা দ্রুত কিন্তু জয়েন হয়ে নেবেন। এই ব্যাপারে আজ আমরা আলোচনা করব, সম্পূর্ণ তথ্য দিয়ে দেবো, তার মাধ্যমে আপনারা কিন্তু জেনে যাবেন। দেখুন, এই যে 750 আপনাকে পে করতে হবে ওয়ান টাইম, আপনাকে 750 পে করতে হবে রেজিস্ট্রেশন করার মাধ্যমে, ওয়ান টাইম পে করতে হবে আপনাকে, প্রতি মাসে দিতে হবে না। কোর্সটা অ্যারাউন্ড 6 থেকে 7 মাসের হবে। আর এই যে ভিডিও, এই ভিডিওর ডেসক্রিপশান বক্স চেক করবেন, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেখবেন একটা গুগল ফর্ম দেওয়া রয়েছে, ওই গুগল ফর্ম আপনারা সম্পূর্ণ ফিল করে দেবেন, 750 পে করবেন, ওখানেই ভিতরে সমস্ত আইডি দেওয়া রয়েছে এবং তারপরে তার স্ক্রিনশট নিয়ে ওখানে দেখবেন আপলোড করার জায়গা রয়েছে, সেখানে আপলোড করে দেবেন, তাহলেই কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন। তো আপনারা যদি রেজিস্ট্রেশন করে ফেলেন, এই যে রেজিস্ট্রেশনের এটা তিন নম্বর স্লটের রেজিস্ট্রেশন চলছে, কিন্তু এটাকে আপনাদের ব্যাচ ওয়ান এবং ব্যাচ টুতে রাখা হবে। দেখুন, ব্যাচ ওয়ানের লেকচার শুরু হয়ে গেছে, তার মানে এই নয় যে আপনারা লেকচারগুলো পাবেন না, আগে যে লেকচারগুলো হয়ে গেছে সেগুলো আপনারা পেয়ে যাবেন, আগে যে পিডিএফগুলো দেওয়া হয়েছে সেগুলোও আপনারা পেয়ে যাবেন। তো যারা পরে ভর্তি হচ্ছেন তাদের এই ভয় নেই যে আপনারা আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো পাবেন না, ক্লাসগুলো কিন্তু লাইভ হচ্ছে না, ক্লাসগুলো হচ্ছে অলরেডি আগে থেকে রেকর্ড করা হচ্ছে, তারপরে কিন্তু আপলোড করা হচ্ছে এবং সেগুলো আপনাদের কাছে প্রোভাইড করা হচ্ছে, অর্থাৎ রেকর্ডেড ক্লাস। তো আপনাদের কোনো রকম প্রবলেমই নেই যে আপনি পিছিয়ে পড়েছেন। তবে মক টেস্টগুলো আপনাদের কাছে প্রোভাইড করা হবে, সেটা আপনাদের জন্য সেপারেট পোর্টালে, মক টেস্ট আপনাদের জন্য সেপারেট পোর্টালে কিন্তু দেওয়া হবে, কারণ আগের মক টেস্ট এক্সপায়ার হয়ে যাচ্ছে, তো আপনাদের জন্য নতুন মক টেস্টের দরকার, তো মক টেস্ট আপনাদের সেপারেট পোর্টালে। এবারে আসি কী কী থাকবে এর মধ্যে। তো দেখুন, জিএস পেপারের সমগ্র অ্যানালিসিস, পেপার ওয়ান, পেপার টু, জিএস পেপারের এগুলো তো সব কিছুই থাকবে। তো জিএস পেপার কমপ্লিট করে দেওয়া হবে প্রিলিমস প্লাস মেন্সের পার্সপেক্টিভ থেকে। আর এর মধ্যে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা মক টেস্ট করানো হচ্ছে। অলরেডি আমরা দুটো চ্যাপ্টার সম্পূর্ণ কভার করে ফেলেছি ইকোনমি থেকে, ইকোনমির ইনফ্লেশন, বেসিক যে টার্মিনোলজি সেগুলো আমাদের কভার হয়ে গেছে, সেগুলোর ওপর আমরা এক একটা চ্যাপ্টারের ওপর মক টেস্ট নিয়েছি, সেখানে আমি টপারদের যে লিস্ট সেটাও আমি ইউটিউবে আপলোড করেছিলাম। তারপরে এখন ব্যাংকিংয়ের লেকচার চলছে, ব্যাংকিংয়ের লেকচার খুবই বড় হবে, কারণ এটা তো পেইড কোর্স, তো অনেকটা ডেপথে গিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে, তো এখানে ব্যাংকিংয়ের লেকচার অনেক বড় হবে, ব্যাংকিংয়ের লেকচার এখন চলছে। আর এখানে আপনারা কিন্তু তাহলে সম্পূর্ণ কোর্স পাচ্ছেন, মানে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা পাচ্ছেন সব কিছু ডিটেলসে, তার পাশাপাশি এখানে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পাচ্ছেন, প্লাস আপনাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, টেলিগ্রাম গ্রুপে আপনাদের রেগুলার আপডেট দেওয়া হবে, তার পাশাপাশি সেখানে যেদিন যে ক্লাস হচ্ছে তার পিডিএফ কিন্তু সেই টেলিগ্রাম গ্রুপেই পাবলিশ করে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি যে টেলিগ্রাম গ্রুপে এই সমস্ত গ্রুপের এই যে ব্যাচের আপডেট দেওয়া হচ্ছে, পিডিএফ দেওয়া হচ্ছে, সেই গ্রুপে আপনারা কোনো রকম কমেন্ট করতে পারবেন না। তার কারণ দেখুন, আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আপনি নিজেই পরে আর খুঁজে পাবেন না যে এখানে কোথায় আগের যে পিডিএফ দেওয়া হয়েছিল, কী কী প্রোভাইড করা ছিল, সেগুলো আপনি নিজেই খুঁজে পাবেন না। সেই জন্য আপনাদের জন্য যারা নিজেদের মধ্যে ডিসকাস করতে চান, আপনারা সম্পূর্ণ যারা শুধুমাত্র পেইড কোর্সে রয়েছেন তাদের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে আলাদা করে, অর্থাৎ আপনারা চাইলে যে কোনো কোশ্চেন ওখানে নিজেদের মধ্যে ডিসকাস করতে পারেন, কোনো রকম প্রবলেম হলে সেটা আপনারা ওখানে জানাতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করব। সেই জন্য আমার সাথে কন্ট্যাক্টের জন্য আমি আলাদা একটা সেপারেট গ্রুপ খুলে দিয়েছি আপনাদের জন্য। তো এই হচ্ছে আপনাদের ব্যবস্থা, আর ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, আর লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে রয়েছে। তাহলে ব্যাচ থ্রিতে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে নিন, কারণ এখানেও কিন্তু খুব বেশি স্টুডেন্ট আমি নিতে পারবো না, কারণ ব্যাচ ওয়ান এবং ব্যাচ টুতে রাখতে হবে। আর যেহেতু আমি এখানে ব্যাচ ওয়ান ব্যাচ টুতে যে কমেন্টের অপশন বন্ধ করে দিয়েছি, সেহেতু আপনাদের আমি ব্যাচ ওয়ান এবং ব্যাচ টুতে এন্ট্রি দেবো, সেটা আমি ঠিক করলাম, কিন্তু নাহলে আমি ব্যাচ থ্রি আনতাম। তো এখানে কোনো রকম প্রবলেম নেই, আপনারা যেগুলো ক্লাস আমরা নিয়েছি সেগুলো আপনারা পেয়ে যাবেন, আর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু জয়েন করতে পারবেন। তো বেশি দেরি করবেন, যত তাড়াতাড়ি সব জয়েন করুন, তাহলে কিন্তু আপনারা আগের ব্যাচের সাথে সাথেই চলতে পারবেন, তাহলে মক টেস্টেও প্রবলেম হবে না, যে আমি যেগুলো করাচ্ছি সেই মক টেস্টগুলো আপনাদের জন্য দিতে পারবো, নাহলে আগে নতুন করে সেট করতে হবে, সেগুলো আপনাদের কাছে দিয়ে দেবো, কিন্তু প্রবলেম হবে। ধরুন ব্যাচ থ্রিতে খুব একটা স্টুডেন্ট হলো না, ধরুন 10 জন স্টুডেন্ট হলো, তো আপনি নিজেই ভেবে দেখুন 10 জনের মধ্যে মক টেস্ট দিয়ে আপনি কি মজা পাবেন। সেখানে দেখুন আগে যে 60 জন থেকে 65 জনের কাছাকাছি রয়েছে ব্যাচ ওয়ান ব্যাচ টু মিলে, তো 70 জনের সাথে একসাথে মক টেস্ট দেবেন, তখন আপনার রিয়েল অ্যানালিসিসটা করতে পারবেন যে কতজন আপনার থেকে বেশি আগে রয়েছে, কতজন আপনার থেকে পরে রয়েছে, আপনার নাম্বার কেমন আছে, সেটাই কিন্তু সবচেয়ে বেটার হবে। যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে ফেলুন, তাহলে কিন্তু আপনারা আগের ব্যাচগুলোর সাথে একেবারে চলতে পারবেন। আগের ব্যাচ 15 জুলাই থেকে একটা শুরু হয়েছে, আর একটা 25 জুলাই থেকে শুরু হয়েছে, অর্থাৎ গতকাল থেকে একটা শুরু হয়েছে, তাড়াতাড়ি আপনারা কিন্তু ধরে ফেলতে পারবেন। তো যত তাড়াতাড়ি জয়েন করবেন তত তাড়াতাড়ি কিন্তু আগের ব্যাচগুলোর সাথে আপনারা কমপ্লিট করতে পারবেন, ধরে ফেলতে পারবেন। তো এই হচ্ছে আজকের
ভিডিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অ্যাকচুয়ালি ভালো লাগার কিছুই নাই, প্রমোশনের ভিডিও ছিল, নেক্সট ভিডিও থেকে আপনারা আমাদের যে ক্লাসগুলো বা ইম্পর্টেন্ট টপিকের আলোচনা সেগুলো কিন্তু শুরু করবো। চলুন আজকে কিন্তু গুড বাই, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, থ্যাংক ইউ।